হ্যালো গাইস চলে এলাম একটা বিউটি টিপসের ভিডিও নিয়ে আর আজকে কিন্তু আমি কীভাবে খুব অল্প সময়ের মধ্যে সুন্দর স্কিন করে তুলব তার একটা ছোট্ট টিপস দেবো তো চলো প্রত্যেকটাই ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে এখানে রয়েছে মধু টক দই চালের গুঁড়ো আলু আর রয়েছে আমল গুঁড়ো দুধ এই কয়েকটাতেই দারুণ কিন্তু কাজ করবে আমাদের স্কিনে যা স্কিনকে ব্রাইটনিং এবং হোয়াইটনিং করতে দারুণ কাজ করে তো প্রথমে দেখো আলুটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই আলুর খসা সমেত ভালো করে গেটারে ঘষে নিলাম এরপরে একটা ছাকুনি নিয়ে ভালো করে রসটা শুধু নিংড়ে নেবো আর এই আলুর রসটা আমাদের স্কিনকে খুব সফট করে এবং স্কিনের মধ্যে একটা দেখবে কালো দাগ ছোপ পড়ে যায় বা সান হয় সেগুলো কিন্তু রিমুভ করে দেয় আরও কিছু ইনগ্রিডিয়েন্টস নিচ্ছি দেখো প্রথমত টক দই টক দই তো আমাদের স্কিনকে খুব ব্রাইটনিং করে তো ভালো করে মিক্সড করে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি মধু আর মধুটা কিন্তু যে যার স্কিন অনুযায়ী দেবে যাদের অয়েলি স্কিন তারা কিন্তু মধু পরিমাণটা একটু কম দেবে তো নর্মাল স্কিন হলে দেখো আমি হাফ চামচ মতো মধু দিলাম আর অনেকটাই এই রেমেডিটা আমি রেডি করে রাখবো কারণ পরে ব্যবহার করতে পারবো ফ্রিজে রেখে দিলে বেশ তিন থেকে চার দিন তো ব্যবহার করতেই পারবো তো দেখো গুঁড়ো দুধ চালের গুঁড়ো সব কিছু একসাথে মিক্সড করে দিয়েছি আর মিক্সড করার পর একটা দারুণ গন্ধ বেরিয়েছে যেমন একটা রান্না করলে দেখবে সব কিছু মশলাপাতি দেওয়ার পর একটা সুন্দর গন্ধ আসে বেশ খেতে ভালো লাগে তো এই রিমেডিটাও ঠিক তেমনি তো সব কিছু মেশানোর পর একটা সুন্দর গন্ধও এসছে আর এই মিশ্রণের ফলেই আমাদের স্কিনে যখন লাগাবো স্কিনটা কিন্তু অবশ্যই একটা অন্য রকম গ্লেস দেবে তো চলো মিক্সড করে নিয়েছি এবার দেখো মুখটা কিন্তু আগে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে এসছি আর ধোয়ার পর তারপরে এই যে মিশ্রণটা নিয়েছি ভালো করে মুখে লাগিয়ে নেবো আর মুখে লাগিয়ে কিন্তু রাখতে হবে না যে কোনো প্রোডাক্ট রেখে দিয়ে তারপরে সেটাকে পরে ম্যাসাজ করতে অনেকটা সময় লেগে যায় কিন্তু এটা একদমই সময় লাগবে না সব কিছু হাতের কাছেই থাকে আর সেগুলোকে নিলে একটা জায়গায় মিশ্রণ করলে মিশ্রণ করে হাতে যে এই যে মুখে লাগিয়ে নিচ্ছ হাত দিয়ে সেই লাগাতে লাগাতেই ভালো করে ম্যাসাজ করে নাও না দশ মিনিট তাতেই কিন্তু হয়ে যাবে স্কিনটাও একদম সচ করে এই রেমেডিটা তো দেখো যে কোনো প্রোডাক্ট মুখে লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু গলায় বা ঘাড়ে লাগাবে অবশ্যই স্নানের আগে করলে কি হয় বলো তো যে গলায় কেন ঘাড়ে হাতে পায়ে সব জায়গায় লাগানোর সুবিধা হয় ম্যাসাজ করতে করতে মুখটা যদি শূন্য হয়ে আসে তাহলে অল্প হাতে জল লাগিয়ে নেবে তারপর আবার ম্যাসাজ করবে দেখবে কতটা নোংরা মুখের মধ্যে যে নোংরাগুলো থাকে না সেগুলো উঠে আসছে সেটা যে ক্রিমটা দিয়েছিলাম সেটা তো একদম সাদা ছিল কিন্তু ম্যাসাজ করতে করতে দেখবে একদম কালো হয়ে আসবে তাতেই বুঝতে পারবে যে আমাদের মুখের সম সমস্ত নোংরা উঠে আসছে তো তারপরে দেখো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে এসেছি আর ধোয়ার পর এতটা সফট আর এতটা ব্রাইটনেস লাগছে কী বলবো তোমরা ক্যামেরাতে কেমন দেখছো জানি না তবে অবশ্যই এটা ভীষণ ভালো কাজ করে তোমরা একবার বাড়িতে ট্রাই করো